হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছি। তো এতে দেখতে পাচ্ছেন, এটা হলো মাওয়া গাঁটি ব্রিজ। তো আমি আমার নানি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তখন আসলে ভিডিও করা শ্যুট করা সম্ভব হয়নি। তো এর জন্য আপনাদের সাথে, এটা হলো মাওয়ার পথে যাওয়ার, যে ঘাটটা আমরা যাই সেই ঘাটে যাওয়ার ভিউটা। তো এখান থেকে চলে যাব ঘাটে। তো আপনাদের একটু শেয়ার করছি বাসে কী কী করলাম বা যাওয়ার পথে কী কী করেছি আজকে কাজকর্ম, সেগুলো একটু শেয়ার করব। তো এটা হলো আমাদের বাসে। তো আমাদের এখানে আমাদের বোনেরা সবাই আছে, আমরা মেম্বার। তো এই তো মাওয়া গাঁটে এসে আমরা পৌঁছে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ছোটো ছোটো ভাগনা ভাগ্নি, আমার ছেলে তো আরও আছে। তো এটা আপনাদের যেতে যেতে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব ব্যাগ গাঁঠি কুঠি নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা যে মাওয়া গাঁটে যে লঞ্চগুলো থাকে সেটার মধ্যে উঠব। তো সেখানেরও কিছু ভিউ অংশ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা কিন্তু অনেক সকাল ভোরবেলা বের হয়েছি, যার জন্য মনে করেন আমরা নাস্তাও করি নাই, আর মাওয়া গাঁটের কিছুটা ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর হোটেল রয়েছে। তো এখানে আমরা নাস্তা করেছি, তো এখানে একটু দেখাচ্ছি আপনাদের। মাওয়া গাঁটে যাওয়ায় হলো সুন্দর সুন্দর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া। আসলে এত সকালে তার আমাদের ভাত খাওয়ার অভ্যাস নেই, তো আমি জাস্ট একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। আর যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন হলো আমি গ্রামের বাড়িতে আছি, যার জন্য হাঁস মুরগি পাখি এগুলো শব্দ পাচ্ছেন আপনারা। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো তো এখানেই থাকে, বুঝছেন, বরফই রাখে, এখান থেকে নিয়ে ওনারা মনে করেন ভেজে ভেজে টাটকা টাটকা ভেজে ভেজে দেয়। তো এটাই দেখাচ্ছি যে ওইখানকার হোটেলের প্রসেসগুলো কেমন। এখন তো নাস্তার টাইম, তো নাস্তা তো থাকবেই, তার সাথে যদি গরম গরম ভাত আর বেগুন ভাজা খেতে চাই ইলিশ মাছ। তো এই যে দেখেন ইলিশ মাছ ওনারা এইভাবে করে সাজিয়ে রাখে সবসময়, যেন মানুষ আকর্ষিত হয় এবং খেতে এসে পড়ে। তো আমার ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা একবার হলেও এই মাওয়া গাঁটে ঘুরতে হলেও আসতে পারেন। তো কী বলবো, আমি যে ভয়েস ওভারটা তো পরে করছি। তো আসলে গ্রামে আসলে আমি, আপনারা জানেন আমার নানির জেফত করা হবে, চল্লিশা করবে, তো সেটার জন্য আমরা সব বোনেরা আসলে এসেছি ঢাকার থেকে, আমরা সবাই মিলে চলে এসেছি। তো সেই পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, যদি সেই অংশগুলো দেখতে হয় প্লিজ আমার চ্যানেলটি পাশেই থাকুন। তো অনেক মজা করছি গ্রামে এসে। তো এটা হলো আমার প্রথম পার্টটা, ঠিক আছে। তো আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, ছোটো ছোটো অংশ, গ্রামের মজাগুলো, গ্রামের খাবারগুলো, তারপর হলো গ্রামের মানুষের আলদর ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা হলো আমার নানির স্মৃতিগুলো রয়েছে এখানে। তো দেখতে থাকুন আপনারা। আর এখানে তো অনেক রকমের ভর্তা ছিল, তো ভর্তা তো এগুলো ভাতের সাথে সার্ভ করা হয়। তো এখানে কী কী ভর্তা আমি নিজেও নাম জানি না, ডাল ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, ইলিশ মাছের ভর্তা, অনেক রকমের ভর্তা ছিল। আর ওই পাশে ছিল কিছুটা চিংড়ি মাছের মনে হয় মালাইকারি, আর হলো বড় মাছ আর মুরগি মনে হয়, আরও ডিশ সাজাচ্ছে তারা। আমরা তো অনেক সকালে গিয়েছিলাম, তার জন্য আর কি এসব ভিউই তুলে নিয়ে আসতে পারছি মাওয়া ঘাট থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন বড় মাছের কালিয়া, খুব ভালো না? তো মাওয়া ঘাটে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন, নয়তো মিস করবেন। আর মাছের যে ঘ্রাণ আপনাদের কি বলবো, কাঁচা মাছের একটা ঘ্রাণ বের হয়, আর মাছ যখন ভেজে দেয় তখন কিন্তু ভাজা মাছটাও একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তো আমরা কি কি করছি এগুলো আমি দেখাচ্ছি। তো এই হোটেলটার ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। তো সবাই এখন, এই যে আমরা নাস্তা করে আমরা বোনেরা বের হয়ে যাচ্ছি, আর কি কি নাস্তা খেলাম আসলে এটাই দেখাচ্ছি আপনাদের। তো এখন আমাদের নাস্তা খাওয়ার পর্ব প্রায় শেষ, তো এর জন্য সবাই বের হয়ে যাচ্ছে একে একে করে। তাই আমি বলি তোমরা বের হও, আমি একটু ভিডিও করছি। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো মাওয়া গাঁটের অপূর্ব সৌন্দর্যটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, আপনাদের সম্পূর্ণ ভিউ একটু দেখাবো মাওয়া ঘাটে, তো আমার সাথেই থাকুন।
তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পরোটা নিয়েছি, ঢালবাজি নিয়েছি, সবাই মিলে এগুলি আমরা নাস্তা করেছি মা ঘাটে। তো আমি এখন আমার আরও ভাগ্নির আছে, বোনরা আছে, ভাগ্নারা আছে, সবাই মিলে। আর এটা হলো আমার ছেলের জুস, ওর জুস তোর সঙ্গেই থাকবে, ওনাকে জুস দিয়ে পরোটা খাবে। বলেন, মানুষের চা দিয়ে পরোটা খায় আর আমার ছেলে খাবে জুস দিয়ে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো কিছু করে নেই, ওর নানা কিনে দিয়েছে। তো এতে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি একে একে করে। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব লঞ্চে। তো দেখা যায় এমন ভিড়গুলো থাকে তখন মোবাইল ক্যারি করে লঞ্চের মানে উঠার ভিডিওগুলো, বাসে উঠার ভিডিওগুলো, এগুলো আসলে করা সম্ভব হয় না। যখন আমরা স্থির হই বা বসি তখন আসলে ভিডিও করতে পারি। তো এখন আমি যেখানে আছি মনে করেন ভয়েস দিচ্ছি, মানে খুব সুন্দর জায়গা, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসগুলো দিচ্ছি। তো এটা আমার আরেকটা ভাগ্নি, মাশাল্লাহ বলবেন, সবাই ঠিক আছে। তো এখন লঞ্চের কিছু আপনাদের ভিউ দেখাবো। তো এই যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে মাঝির ঘাটের মানে উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এই যে সব মেম্বাররা আমরা বসে রয়েছি নিচে, মানে লঞ্চটা যখন একবার মধ্যপথে যাবে তখন আমরা উপরে উঠব। তো আর মাওয়া ঘাটের এই যে লঞ্চগুলোতে কিন্তু এই ইলিশ মাছ ভাজা, ভাত, ডাল, এগুলো কিন্তু সবসময় থাকে। তো যারা মানে লাঞ্চ করতে চায় তারা কিন্তু করতে পারে। আরও অনেক প্রকারের খাবার আছে এখানে, যেমন ধরেন সমুচা, ঝালমুড়ি, বুট ভুনা, তারপর হলো সন্দেশ, এইটা ওইটা, মানে অনেক প্রচুর ঝালমুড়ি তো থাকবেই। তো এই যে আমরা গরম গরম না সরি ঝাল ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম, আর বুট ভুনাটা আর হলো সিঙ্গারাটা একটু গরম গরম থাকে, আর এই যে ঝালমুড়ি খাচ্ছি। আর সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি। তো এতে দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু পদ্মা সেতুটা দেখা যাচ্ছে। পদ্মা সেতু আর মানে দুই মাস পরেই চালু হয়ে যাবে, দুই না এক মাস পরেই যেটা আমরা শুনলাম। তো এটা আপনাদের ভিউটা একটু আমি কাছে থেকে দেখানোরও চেষ্টা করব, এটা তো দূরে। আর আমি যখন আসলে লঞ্চে উপরে উঠেছিলাম তখন আমার মানে এটা তো হেলানো দোলানো না, আর নৌকা তো সাধারণত তো হেলানো দোলানো হয়, সেম মনে করো লঞ্চটাও না হেলানো দোলানো হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আমার সঙ্গেই থাকুন আর পরবর্তী পার্টগুলোর জন্য অপেক্ষা করুন কী কী আমরা মজা করলাম।